নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সকলকে শুভেচ্ছা। অবশ্যই আপনাদের সঙ্গে প্রত্যেক বারের মতন এবারে উপস্থিত হয়ে গিয়েছি ফোন ইন লাইভ অনুষ্ঠানে। অবশ্যই একটা কথা অনুষ্ঠানের শুরুতে আমরা আপনাদেরকে বলবো যে দেখুন, যারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করছেন বা ফোন ইন লাইভ অনুষ্ঠানে যারা আমাদের সাথে আসবেন, কাইন্ডলি টিভির ভলিউমটা কিন্তু একদম জিরো করে রাখবেন আর সঠিক জন্ম তারিখ, জন্ম সময় আর প্লেসটা নিয়ে একদম চলে আসুন। আর অবশ্যই বলবো যে যারা সত্যিকারের সমস্যার মধ্য দিয়ে রয়েছেন কাইন্ডলি তারাই ফোন করুন। এমন অনেক জনগণ রয়েছেন, এমন অনেক ব্যক্তি রয়েছেন যে টিভিতে একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে, চলো আমরা আমাদের সম্বন্ধে কিছু জেনে নিই, এইরকম ভাবে অনেক সময় না লাইনটা বিজি হয়ে যায়। ফলে কি হয়, যারা সত্যিকারের সমস্যার মধ্য দিয়ে বিলং করছে তারা আর সেই সুযোগটা পায় না। তো সেই জন্য দর্শক বন্ধুদের একটু রিকোয়েস্ট করব, দেখুন সমস্যা তো আমাদের প্রত্যেকটা মানুষেরই থাকে আর আমরা সবাই কিন্তু সমস্যার হাত থেকে বাঁচতে চাই, কিন্তু সবাই মিলে যদি আমরা একটা জায়গায় ঝাঁপিয়ে পড়ি তাহলে আলটিমেটলি লাভের লাভ কিন্তু কিছুই হয় না। তো সুতরাং সেক্ষেত্রে বলবো, যারা আপনারা সত্যি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন এবং সঠিকভাবে যারা আপনারা ইনফরমেশন গুলো দেবেন কাইন্ডলি তারাই ফোন করুন। আর যাদের মনে হচ্ছে যে না, হয়তো জন্ম তারিখ নিয়ে আমাদের একটু হেজিটেট আছে, জন্ম সময়টা নিয়ে একটু হেজিটেট আছে, তাদের ক্ষেত্রে অনুরোধ করব, দেখুন বুকিং নাম্বারটা তো আমাদের চলে অনুষ্ঠান চলাকালীন, বুকিং নাম্বারটা নোট করে নেবেন, অনুষ্ঠানের শেষে অবশ্যই ফোন করবেন। আর যিনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে অবশ্যই তাকে আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেব, কথা না বাড়িয়ে সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত রয়েছেন মাতৃ সাধক আচার্য শ্রীদেবদা। নমস্কার। নমস্কার, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুকে প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আচ্ছা, অনুষ্ঠানের প্রারম্ভেই দাদা একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে আমাদের সমস্যার যে সমাধান, অর্থাৎ সমস্যা মানে আমাদের জীবনের সমস্যা থেকে বাঁচতে গেলে যে ধরনের প্রতিকারগুলো প্রয়োজন, অনেক ধরনের প্রতিকার রয়েছে, যেমন দৈব উপায়, রত্নের মাধ্যমে, তারপরে রুদ্রাক্ষের মাধ্যমে, অনেক এমন দর্শক বন্ধুরা রয়েছে বা জনসাধারণ রয়েছে যারা অর্থভাবে রত্ন গ্রহণ করতে পারে না, তো তাদের ক্ষেত্রে কি ধরনের প্রতিকার দিলে স্বল্প খরচে খুব সহজ সরল উপায় তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে? দেখুন, বহু মূল্যবান রত্ন হয়তো অনেকে গ্রহণ করতে পারেন না বা সম্ভাবনা সম্ভব নয়। হ্যাঁ, আবার মার্কেটে এমন কিছু কিছু রত্ন বেরিয়ে গেছে যে রত্নগুলো মানুষের জীবনে কিন্তু সঠিক প্রতিকার হিসাবে গ্রহণ করা যায় না, তার কারণ রত্নের মধ্যে কিন্তু অনেক ভেজাল রত্ন বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে মানুষকে ভালো উপরত্ন দেওয়া যায়। প্রথম কথা হচ্ছে উপরত্নের মধ্যে, তার কারণ হচ্ছে রত্ন ধারণ করানো হয় কেন? রত্ন ধারণ করানো হয় এই কারণে যে রত্নের মধ্যে যে কেমিক্যাল রয়েছে, যে রত্ন যে কেমিক্যাল দিয়ে তৈরি এক একটা রত্ন, এবং তার মধ্যে যে কালারটা রয়েছে, সেই গ্রহের যে কালারটা রয়েছে, সেই কালারটা কিন্তু সান রে থেকে তার পর্যাপ্ত কালারটা কিন্তু শোষণ করে না, করে না শরীরের মধ্যে, দেহের মধ্যে সেই যে রত্নের গ্রহের যে একটা অভাব রয়েছে সেই অভাবটা কিন্তু মিটিয়ে দেয়। তো এই জন্য কিন্তু রত্নটাকে ধারণ করার থেকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া। এরপর বলুন, রত্ন ধারণ করতে পারো তাকে উপরত্ন ধারণ করো, উপরত্ন ধারণ করতে না পারো তাকে একটু রুদ্রাক্ষের মাধ্যমে কিন্তু প্রতিকার দেওয়া যায়। আমার জন্ম তারিখ 1/8/1993 রাত 1টা। জন্মস্থানটা কোথায় ছিল? হুগলিতে। আপনার জন্মস্থান কোথায় ছিল, কোথায় জন্মেছেন? জাঙ্গিপাড়া। হুগলি। মানে হুগলি, তাই তো? হ্যাঁ বলুন। মানে হুগলি ডিস্ট্রিক্ট, তাই তো? হ্যাঁ হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি ডিস্ট্রিক্ট। আচ্ছা ঠিক আছে, একটু আমাদের সঙ্গে থাকতে হবে ভাই, অবশ্যই আপনার বিষয় সম্পর্কে আমরা আসবো, একটু আমাদের সাথে থাকুন। আর দর্শক বন্ধুদের বলবো, যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, বুকিং নাম্বারটা কাইন্ডলি নোট করুন, আমি বারবার বলছি বুকিং নাম্বারটা আচার্যজির নোট করুন, অনুষ্ঠানের শেষে ফোন করবেন, নিশ্চয়ই কথা বলতে পারবেন। হ্যাঁ ভাই, আপনি একটু ভাই, আপনার বৃষ লগ্ন এবং ধনু রাশি আপনি জানেন? হ্যাঁ আমি জানি। বৃষ লগ্ন দেখুন, দশম ভাবে শনি, দশম ভাবে শনি বসে গেছে, মঙ্গল দ্বারা দৃষ্ট হয়ে গেছে, মানে শনি এবং মঙ্গল এই দুটোকে যদি একই সঙ্গে থাকে বা সমসপ্ত হয়ে থাকে বা কোনো রকম যদি কানেকশন হয়ে যায় তাহলে পরে বুঝবেন যে তার মধ্যে একটা টেকনিক্যাল মেন্টালিটি থাকবে। টেকনিক্যাল
দশম ভাবস্থ শনি মঙ্গল দ্বারা পীড়িত হয়ে গেছে, আবার চতুর্থ ভাবস্থ মঙ্গল শনি দ্বারা পীড়িত হয়ে গেছে। অর্থাৎ একেই তো আপনার একটা ওই কি বলে যে মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক যোগটা দোষে পরিণত হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু গৃহ সুখ নিয়ে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে। আর এই সপ্তম ভাবস্থ রাহু শনি ও মঙ্গল উভয় দ্বারাই কিন্তু হয়ে গেছে। সপ্তম ভাবস্থ রাহু, সপ্তমে রাহু থাকলে পরে বিশেষ করে নিচস্থ রাহু, কেমন এই সপ্তম ভাবস্থ রাহু শনি এবং মঙ্গল উভয় দ্বারাই কিন্তু পীড়িত হয়ে রয়েছে। অর্থাৎ আপনার অপোনেন্ট যারা থাকবে, যে কোনো আপনি যদি রাজনীতি করেন রাজনীতির জায়গা থেকে, বা আপনি যদি মনে করেন ব্যবসা করেন তাহলে আপনার খদ্দের কাছ থেকে, বা আপনি যদি বিবাহ করেন বা সেক্ষেত্রে আপনার স্ত্রীর দিক থেকে কিন্তু আপনার স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, স্যাটিসফ্যাকশনটা কিন্তু কখনোই থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আপনার কর্মের জায়গাটাতে শনি বসে গেছে, নিজের ঘরের মূল ত্রিকোণে বসে গেছে, শনি নিজের ঘরে নিজে বসে গেছে কিন্তু শনিটি বক্রী হয়ে গেছে। তো কর্মপ্রাপ্তি ক্ষেত্রে মানে আপনার 93 সালে জন্ম, এখন আপনার 28 বছর চলছে, 28 বছর পার হয়ে গেছে, কিন্তু আগস্ট মাস পেরিয়ে গেছে, 28 বছর পার হয়ে গেছে আপনার। তো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটু ভালো কর্ম পাবেন বা কর্ম করবে, কিন্তু শনি এমনি স্লো প্ল্যানেট এবং শনিটি বক্রী হয়ে গেছে, তার মধ্যে আরো বেশি বক্রী, যার ফলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটু একটু সমস্যা হবে বা একটু ডিলে হবে, একটু দেরি হবে। এই বিষয়গুলো কি আপনার সাথে মিললো, যিনি যেটা আপনি শুনলেন? হ্যাঁ শুনলাম। আমি জানতে চাইছিলাম তাহলে আমার যে কর্মপ্রাপ্তি সেটা এতে কত সময় লাগবে, কতদিন পরে হতে পারে, এরকম কিছু বলা যাবে কি? হ্যাঁ নিশ্চয়ই। সপ্তম ভাব বা যে কোনো ভাবে, যে কোনো ভাবে শনির কোন রকম প্রভাব যদি থাকে তাহলে 30 থেকে 34 বছরের এই সময়টা, এই স্প্যানটাকে পার করে, মানে 30 তো পার করতেই হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে। ভালো থাকবে একদম, অবশ্যই। এবং এই এর থেকে যদি আরো বেশি ডিটেইলস কিছু জানতে চান বা এটা সংক্রান্ত যদি কোনো রকম কোনো সমাধানের রাস্তা যদি আপনারা খোঁজেন, সেক্ষেত্রে বলবো যে একটু আচার্যজির সাথে কিন্তু যোগাযোগ করুন। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা আসবো, যেটা যে বিষয়টা নিয়ে আমরা ছিলাম, আমরা আলোচনা করছিলাম কি কি ধরনের আমরা প্রতিকারটা দিতে পারি। এবারে মনে করুন যে কোন জাতক জাতিকা রত্ন উপরত্ন কিছুই পারলো না নিতে, তখন তাকে রুদ্রাক্ষ দিয়ে প্রতিকার দেওয়া যায়। রুদ্রাক্ষ কিন্তু কিছু নিয়ম তাকে মানতে হবে, কারণ রুদ্রাক্ষের বেশ কিছু নিয়ম মানতে হবে। রুদ্রাক্ষকে সেইভাবে পঞ্চাঙ্গ শুদ্ধি করে তাকে অভিষিক্ত করে তারপরে তার মধ্যে দেবাদিদেব মহাদেবের নামে স্নান করিয়ে তাকে মন্ত্র জপ করে তার ধ্যান মন্ত্র, গায়ত্রী মন্ত্র এবং তার দেবাদিদেব মহাদেবের সেই রুদ্রাক্ষের পার্টিকুলার সেই রুদ্রাক্ষের একটা আলাদা বীজ মন্ত্র হবে। একমুখী রুদ্রাক্ষের একটা বীজ মন্ত্র, দুমুখী রুদ্রাক্ষের বীজ মন্ত্র, তিনমুখী রুদ্রাক্ষের তার একটা বীজ মন্ত্র, এরকমও কিন্তু তার আলাদা আলাদা বীজ মন্ত্র রয়েছে। সেই বীজ মন্ত্রে তাকে অভিষিক্ত করতে হবে, সেই বীজ মন্ত্র দিয়ে তাকে জাগ্রত করতে হবে, তবে মন্ত্রাভিষিক্ত করে মন্ত্রে জাগরণ করে তাকে ধারণ করাতে হবে, তবে সে শুভ ফল পাবে, সেক্ষেত্রে খরচটা অনেক কম হয়ে যায়। আবার মনে করুন যে বললো যে আমি রুদ্রাক্ষটা পারবো না নিতে, কেন? তার কারণ অনেক জায়গায় যায়, অনেক জায়গায় যেতে হয়, অনেক কিছু নিয়ম পালন করতে পারে না, সম্ভব হয় না। তো তখন তাকে বলা হয় কিছু আমি যন্ত্রের মধ্যে দিয়ে কিছু প্রতিকার আমি তাকে বানিয়ে দিই, যে 3 থেকে 4 সিটিং যদি ওই যন্ত্রের মধ্যে দিয়ে করা যায়, যেরম যেরম ভাবে বলে দেওয়া হবে যে এইভাবে আপনি প্রতিকারগুলোকে তৈরি করুন বা প্রতিকারগুলো আপনি পালন করুন, তো সেই প্রতিকারগুলো কিন্তু তাকে একটা সুনির্দিষ্ট পথে কিন্তু নিয়ে যেতে পারে। দেখুন তো আবার কে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? এরকম বলনগর থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? কার বিষয়ে? ঠিক আছে, আমি আমার ব্যাপারে জানতে চাই। জন্ম তারিখ আর সময়টা বলুন। ডেট অফ বার্থ 17th October 1991। 17th October? হ্যাঁ 17th October 1991। আচ্ছা, আর সময়? 2:25। 2:25 দুপুর না রাত্রি? দুপুর। দুপুর 2:25। আর জন্মস্থান কোথায় ছিল? বরানগরে? তথাপি আরেকবার জানিয়ে দেবো যারা নতুন দর্শক বন্ধুরা রয়েছেন, যে অনেক ক্ষেত্রে যারা
পজিটিভের পজিটিভিটির সাথে যারা আপনারা বশীকরণ করাতে চাইছেন, অর্থাৎ যাতে সন্তান অবাধ্যতা বা যাদের সন্তান পড়াশোনায় মন বসাতে পারছে না, এই ধরনের সমস্যায় যারা রয়েছেন, এই পজিটিভ বশীকরণের জন্য কিন্তু আচার্যজি সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে এই বশীকরণ করছে। তাছাড়া যাদের দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা আসছে এবং দাম্পত্য জীবনের মধ্যে হয়তো তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে, ফর দ্যাট রিজন এই ধরনের কিছু সমস্যা রয়েছে, সেই ধরনের সেখানেও কিন্তু যে বশীকরণটা আচার্যজি করছে সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আমি আবারও এই আলোচনায় আসবো। আচ্ছা, আপনি একটু শুনে নিন যিনি আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা, 91 এ জন্ম তো আপনার? এবারে দেখুন, শনি এবং চন্দ্র একই সঙ্গে যদি বসে যায় কোন জাতক জাতিকা, সেটা যদি জলরাশির সঙ্গে কোন রকম ভাবে কানেকশন করে, যদি ডাইরেক্ট বাই ইনডাইরেক্ট যে কোনো ভাবেই হোক চলো জলরাশির সঙ্গে যদি কানেকশন করে, তাহলে পরে তার মধ্যে কিন্তু প্রথম কথা যে মন মানসিকতা নিয়ে একটা ডিস্টার্ব থাকবে, দুস্থানে বসে গেছে। দ্বিতীয় কথা, তার মধ্যে কিন্তু কাঁচা লবণ খাওয়ার একটা প্রবণতা থাকবে, হাইপার টেনশন থাকবে, একটু টেনশন থাকবে, সবসময় টেনশনে ভুগবে। এটা হচ্ছে কোনো কারণে। এবার কি ধরনের টেনশন থাকবে, কোন জায়গা থেকে টেনশন, সেটা একটুখানি আলোচনা করি। আপনার দেখা যাচ্ছে দশম ভাবটা কিন্তু পাপ মধ্যগত হয়ে গেছে, দশম ভাব প্রতি নবমে রয়েছে, এটা ভালো, কিন্তু সেই দশম ভাব প্রতি কার সঙ্গে রয়েছে বসে, অষ্টম ভাব প্রতির সঙ্গে বসে গেছে, পঞ্চমপতি, বুধ পঞ্চমপতি কিন্তু অষ্টমপতিও বটে, এবং সেই নবমস্থ বুধ মঙ্গলের উপরে, যেহেতু বুধ এবং মঙ্গল দুটো কন্ট্রাডিক্টরি প্ল্যানেট, মানে দুজন দুজনের বিপরীত, তার উপর তারা কিন্তু ভালো একই ঘরে থাকলে পরে কখনো ভালো ফল দিতে চায় না, কেউ ভালো ফল দিতে পারে না। তো মঙ্গল দশমপতি কেন্দ্রপতি, সে কোণে বসে গেছে, রাজযোগের ফল তো বহন করবে, কিন্তু বুধও কিন্তু কোন প্রতি সে কেন্দ্রে কোণে রয়েছে বসে, কিন্তু অপোজিট প্ল্যানেটটাকে বসে নিয়ে বসে গেছে, এবং তার উপরে কিন্তু শনির অশুভ দৃষ্টিটা পড়ে গেছে। এই অশুভ দৃষ্টি পড়ে যাওয়ার জন্য কর্ম নিয়ে কিন্তু একটা টানাপোড়েন আপনার জীবনে চলতেই থাকবে, এবং আপনার ওই সপ্তম ভাবপতি রবি, সে চলে গেছে অষ্টম ভাবে, রবি অষ্টম ভাবে চলে গেছে সপ্তম ভাবপতি। আমি বারবার করে বলি যে সপ্তম পতির সঙ্গে কোনো রকম ভাবে ষষ্ঠ বা অষ্টমের কানেকশন হয়ে গেলেই কিন্তু তার জীবনে, মানে ব্যক্তিগত জীবনে কিন্তু একটা টানাপোড়েন থাকে। সেখানে সপ্তম ভাবে বৃহস্পতি রয়েছে, শুক্র রয়েছে, শুক্র আপনার রাজ্যকারী গ্রহ, শুক্র রয়েছে, আপনার বিবাহিত জীবন, বিবাহ ভালো হবে, কিন্তু বিবাহিত জীবনটা নিয়েও কিন্তু অহেতুক একটা টানা পড়ছে, কারণ ওই যে বৃহস্পতি শুক্র যে বসে গেছে ওইখানে, তার উপরে রাহুর অশুভ দৃষ্টি, যেই মুহূর্তে যেই যেই ভাবগুলোতে কোনো অশুভ গ্রহ বসে যায়, এবং সেই সেই ভাবগুলোকে নিয়ে বা বসে যায় বা দৃষ্টিতে বা প্রভাব বিস্তার করে, সেই সেই ভাবগুলোকে নিয়ে কিন্তু জাতকের দুশ্চিন্তা থাকে। আজকের দিনে দাঁড়িয়ে এই যে মঙ্গল এবং বুধ যেখানে বসে গেছে, তার উপর শনি এখন ট্রানজিট করছে, একই তো আপনার জন্ম চক্রেও রয়েছে, শনি সেখানে দৃষ্টি দিচ্ছে, আবার শনি গোচরেও কিন্তু সেখানে এখন দৃষ্টি দিচ্ছে বর্তমানকালে, এবং ওই দশম ভাবে কেতু বসে গেছে, রাহুর একটা দৃষ্টি, মানে কর্ম এবং ব্যক্তিগত জীবন এই দুটো নিয়ে, মানে দেখছি ম্যাক্সিমাম সব একই এরকম ধরনের প্রশ্নগুলোই আসছে, হ্যাঁ, কর্ম এবং ব্যক্তিগত জীবন এই নিয়ে কিন্তু আপনার টেনশনটা বাড়বে, উত্তর টেনশন না, বলুন। হ্যাঁ, তা আমার এখন প্রশ্ন হচ্ছে, আমি এখন চাকরি সুইচ করতে চাই আর কি, আমিতে বিটেক বিটেক করেছি, তারপরে ম্যানেজমেন্ট লাইনে গিয়ে যাচ্ছি, হুম, বিয়ে করেছি আর কি, চাকরি সুইচের ব্যাপারে সেরকম ভালো এরকম কিছু যোগ আছে কি সামনে? চেষ্টা করছি, কেননা
আপনি করছেন সেই ইনকামটা আপনি বাড়ানোর চেষ্টা করছেন, তাই তো? এইবারে দেখুন, তাহলে যে ইনকামটা আপনি রয়েছেন সেটা খুব একটা আপনার আপনি মানে স্যাটিসফ্যাকশন আপনার নেই, তাহলে এই জায়গাটা থেকে তো দাদা, হ্যাঁ তাহলে এই জায়গাটা থেকে তো একটা সমস্যা আসেই। আপনি যতই চেষ্টা করবেন, এরপরে যে সময়টা আসছে আপনি বলছেন বাইরে বাইরের দিকে যাবেন, আপনার দ্বিতীয় হবে তো শনির দৃষ্টি রয়েছে, কি করে আপনি পাবেন? আপনার জন্মগত ভাবেই দ্বিতীয় ভাবে আপনার শনি দৃষ্টি রয়েছে, আপনার কি করে অর্থের জায়গাটা ভালো হবে? আপনার রিকোয়ারমেন্ট থাকবে, আপনার প্রচুর ইনকামের একটা রিকোয়ারমেন্ট থাকবে। একাদশে রাহু নিচস্থ হয়ে রয়েছে, একাদশ পতির সঙ্গে একটা সম্ভাবনা একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, রিকোয়ারমেন্ট থাকবে। আপনার মনে হবে যেন আমি অনেক কিছু করব, আপনার শুনুন না, ঘটনা হচ্ছে চান্স আছে, আমি আপনাকে সান্ত্বনা দিয়ে দিলাম যার আপনার হয়ে যাবে, আপনি বললেন বাহ একজন অ্যাস্ট্রোলজার আমাকে বলে দিল হয়ে যাবে, কিন্তু হলো না, তারপরে কি করবেন? গালাগালি দেবেন তো? না সেটা ঠিক আছে, এই জায়গাটা আসতে হবে আপনাকে, এই জায়গাটা আসতে হবে আপনার আপনার কর্মভঙ্গ যোগ, কর্ম নিয়ে অসন্তোষের যোগ এবং কর্ম পরিবর্তনের যোগ আসছে দিন। সামনের বছর রাহু ট্রানজিট করার পরে আপনি বুঝতে পারবেন, ওই মঙ্গলের উপর যখন নাকি রাহু কেতুর একটা প্রভাব আসবে তখন আপনি বুঝতে পারবেন আজকে যে কথাটা আমি বললাম সেই কথাটা কতটা খাঁটি। সেটা তো ঠিক আছে, আমার নিতে মানে আমি যা বললাম ঠিক কথাই বলবো, ভুল কথা বলবো, হচ্ছে এই যে প্ল্যানেটারি পজিশন, এই যে প্ল্যানেটারি পজিশন দিয়েই জ্যোতিষ, এই জ্যোতিষটা আজকে নয় যে একজন মানুষ এখানে জ্যোতিষের কথা এখানে জানতে আসলো, কতগুলো কথা বক 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 করে নিয়ে নিলাম তো জেনে তার টাইমটা আমি বেফালতু আমি লস করলাম, ঠিক আছে ভালো কথা, কিন্তু জীবনটা কিন্তু আপনার আমার নয়। কি করে উন্নতি করবেন আপনি জানেন, যখন আপনাকে উন্নতি করতে এই যে বাধার জায়গাটা আসে, আপনি একজন ইঞ্জিনিয়ার সাহেব, আপনি বলুন তো আপনি একজন ইঞ্জিনিয়ার হয়েও আজকে আপনাকে জ্যোতিষের দরবারে আসতে হলো কেন? পারবেন বলতে কোনো উত্তর আছে? কোনো উত্তর নেই, তার মানে জ্যোতিষ হচ্ছে সর্বোত্তম সত্য, এইটা মানবেন। আপনাকে একজন ইঞ্জিনিয়ারের সাহেব হয়েও আপনার কম বয়সে কর্ম প্রবলতা যোগ, একাদশ বা তৃতীয় যদি রাহুর কোনো কানেকশন থাকে সেই জাতক জাতিকা একটু কম, 22-23 বছর বয়স থেকে সে চাকরিতে ঢুকে যায়, কর্মক্ষেত্রে ঢুকে যায়, কিন্তু কর্ম নিয়ে অসন্তোষ, এটা জ্যোতিষ পারে বলতে। এবং আপনি একজন ইঞ্জিনিয়ার সাহেব, আপনি টেকনিক্যাল টেকনিক্যাল মেন্টালিটির মানুষ, টেকনিক্যাল ফিল্ডের মানুষ হয়েও আপনাকে জ্যোতিষের দরবারে আসতে হচ্ছে যে আমার কবে কর্ম সুকর্ম পাবো, কবে আমি একটা এস্টাবলিশড হব, কবে আমি একটা জীবনে স্টেবিলিটি আসবে, এটা আজকে আপনাকে জানতে হচ্ছে। আপনার মধ্যে কনফিডেন্সের অভাব হয়ে গেছে যে আমি পারছি না আমার নিজের কারিকুলাম অ্যাক্টিভিটিস দিয়ে, আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি আমাকে নিজে সেই জায়গাটা স্টেবিলিটি আনতে পারছি না, একজন জ্যোতিষীর কাছে আসতে হচ্ছে। তার মানে গ্রহ, এই গ্রহ এবং নক্ষত্র মানুষের জীবনটাকে চালনা করছে, যদি গ্রহ প্রতিকার করতে পারেন তাহলে জীবনে উপকার পাবেন, গ্রহ প্রতিকার করতে না পারলে পরে কিছু হবে না, ভালো থাকবে। প্রতিকারটা করতে হবে, আপনাকে প্রতিকার না করলে পরে কিছু করতে পারবেন না, ভালো থাকবেন। একদম অবশ্যই আপনাকে এক্ষেত্রে বলবো, আপনি কাইন্ডলি একবার চলে আসুন, আর বড়নগর থেকে বলছেন যখন আশা করি আপনার শ্যামবাজার কাছেই হবে, তো সুতরাং আপনি চলে আসতে পারেন একবার শ্যামবাজার। কারণ দেখুন একটা কথা না বললেই নয়, অনেকেই ফোন করেন জানবার জন্য যে আমাদের সুসময় কখন আসছে, ভালো টাইম, গোল্ডেন টাইম। দেখুন প্রশ্ন আমাদের মানুষের মনে সকলের আসে, আর জ্যোতিষটা একটা কিন্তু কনসোলেশনের জায়গায় নয়, কখনোই সেখানে সৎ একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী কখনোই কিন্তু সান্ত্বনা দিয়ে দিতে পারে না, হ্যাঁ হ্যাঁ চলে এসে মানে আসতে পারে বা আপনি পেয়ে যাবেন। একমাত্র জ্যোতিষ শাস্ত্র এবং একজন সৎ জ্যোতিষী কিন্তু আপনাকে রাস্তাটা দেখিয়ে দেবেন, আপনাকে সেই সময়টা বলে দিতে পারবে যে টাইমটার জন্য আপনি অপেক্ষা করছেন। আর এই ধরনের সমস্যাগুলো থেকে মানুষকে পাওয়ার আপ করতে হবে, উনি
এমনি আমি আগের দিন আলোচনা করেছিলাম যে শিক্ষা জীবন যত ভালো হবে কর্মজীবন তত ভালো হয়, কর্ম ভাবটা যদি খারাপ হয়ে যায় তখন কিন্তু তার কর্মের জায়গাটা নিয়ে একটু টলমল পরিবেশ থাকেই, শিক্ষাতে সে যত ভালোই হোক না কেন। এবারে দেখা গেল যে এই ধরনের প্রবলেম যখন কোনো মানুষের থাকে তখন তাকে গ্রহদোষ খণ্ডন করতেই হবে, গ্রহদোষ খণ্ডন না করলে কিছুতেই জীবনে সাকসেস পাবে না, তাকে সেই জায়গাটা যেতে গেলে তার রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে গেলে তাকে আমি বলবো তো যে আপনি আরো পাঁচ জায়গায় ঘুরে আসুন, পাঁচটা জায়গায় ঘুরুন, সমস্ত জায়গায় যান, কি বলছি শুনুন, তারপরে আপনি আসুন, বিভিন্ন রকম প্রতিকার আছে আপনাদের জন্য। তাই তো, একদমই। আমি আজকের নই যে হঠাৎ করে ভুইফোর একটা মানুষ এসে আপনার সামনে জ্যোতিষের অনুষ্ঠান করছে এমন নয়, 30 বছর ধরে আমার অভিজ্ঞতা রয়েছে, 30 বছর ধরে আমি এই পথে রয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে আমি যখন একটা মানুষকে বলবো যে হ্যাঁ আমি আপনাকে পারবো, আপনার দায়িত্ব আমি নিতে পারবো, তখন আপনি বুঝবেন যে হ্যাঁ পারবো। এবং যখন আমি অনেক মানুষ আসছে তাদেরও কাজ করে দিচ্ছি, তারাও কিন্তু হাসি মুখে বাড়িতে যাচ্ছে, তাদের জায়গাগুলোতে তারা পাকাপাকি ভাবে বসতে পারছে। দেখুন কি আছে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাম, আমি নরেন্দ্রপুর থেকে বলছি, আমার নাম পৃথা শর্মা। আচ্ছা, কার বিষয়ে জানবেন আপনার? হ্যাঁ, জন্ম তারিখ আর সময়টা। হ্যাঁ, 5/9/2000। হুম, সময় রাত 3টে। আর জন্মস্থান কোথায়? নরেন্দ্রপুরে? কলকাতা, প্রিয় হসপিটাল কলকাতা। ঠিক আছে, একটু আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনার বিষয় সম্পর্কে আমরা আসবো। তবে দর্শক বন্ধুরা বলবো যে যেহেতু সময়ের একদম শেষের দিকটায় আমরা পৌঁছে গেছি, যারা আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না কাইন্ডলি একটু বুকিং নাম্বারটা নোট করে নিন, বুকিং নাম্বারে আপনি কথা বলতে পারবেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই যে আপনি বলেন 5/9/5/9 বললেন তো, এটা কি 4 তারিখ পার করে 5 তারিখ? এবং লগ্ন এবং রাশির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়ে গেছে, এটা একটা খুব ভালো যোগ, কিন্তু ওই লগ্ন এবং রাশি উভয়ের উপরেই কিন্তু দেখা যাচ্ছে যে শনির প্রভাব, বৃহস্পতির প্রভাব রয়েছে চন্দ্রের উপর, গজকেশরী যোগ আছে, আপনার মধ্যে একটা শিল্প সত্তা থাকবে। আপনি কি কোনো রকম শিল্প যুক্ত, কোনো কালচারাল প্রোগ্রাম, কালচারাল অনুষ্ঠান বা এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত আছেন? না 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 স্যার, আমি যুক্ত নই। এটা কিন্তু আপনার মধ্যে একটা থাকবে, কিন্তু আপনি জাননি, দেখা যাচ্ছে আমার এখানে কিছু করার নেই। কিন্তু রবি নিজের ঘরে বসে গেছে, বুধ নিজের ঘরে উচ্চস্থ অবস্থায় বসে গেছে, এইগুলো আপনাকে কিন্তু আপনার কর্মজীবন কর্মজীবন নিয়ে কিন্তু অনেক অনেক দূরে আপনাকে নিয়ে যাবে। কি করেন আপনি? স্যার আমি সবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এবার আমি কি করব ঠিক বুঝতে পারছি না, ক্যারিয়ার প্ল্যানটা ঠিক করতে পারছি না। একটু ধরুন। হ্যাঁ, বুধের দশা চলছে, উচ্চস্থ বুধের দশা চলছে, এবং বুধ ওই চতুর্থপতি একাদশপতির সঙ্গে বসে গেছে, শুক্রের কিন্তু নিজ ভঙ্গ হয়েছে বুধ। আপনি কম্পিউটার সেকশন নিয়ে পড়াশোনা করেছেন? কম্পিউটার নিয়ে, কম্পিউটার জাতীয় কোনো ইয়ে নিয়ে? আমি ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করেছি। কম্পিউটার নিয়ে? না স্যার, কম্পিউটার নিয়ে আমি শেখ পড়ি সেভাবে। কম্পিউটার কিন্তু আপনাকে একটা সময় যেতেই হবে, কম্পিউটার কিন্তু আপনাকে যেতেই হবে, আপনি কিন্তু আপনার জীবনে যেটা বলছেন না এস্টাবলিশ হওয়া বা একটা জায়গায় গিয়ে থিতু হওয়ার, সেই জায়গাটা কিন্তু পাবেন না। হয় কম্পিউটার নিয়ে পড়বেন অথবা ইংলিশ অনার্স, ইংলিশ অনার্স নিতে গেলে যেই জায়গাটা মানে ভাষা ল্যাঙ্গুয়েজ যেই জায়গাটা যেতে গেলে যেই কোয়ালিফাইড কোয়ালিফিকেশন দরকার সেইটা নেই চার্টের মধ্যে, আর না তো আপনি হিস্ট্রি অনার্স নিয়ে পড়বেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? আপনাকে কিন্তু এস্টাবলিশ হতে গেলে পরে আপনার কম্পিউটার বেসিস কোনো সাবজেক্ট আপনাকে চুজ করতে হবে, নতুন করে পড়াশোনা করে ওই জায়গাটা আপনাকে যেতে হবে। ভালো থাকবেন, আজকে আমার সময় নেই আমার। একদম, আমরা একদম সময় শেষে পৌঁছে গেছি, আপনি কাইন্ডলি একটু বুকিং নাম্বারে ফোন করে নিন, দেখা হচ্ছে আবার আগামীকাল, ভালো থাকুন। জিও টিভি সেটআপ বক্সে সৃষ্টি টিভি ডাউনলোড করার পদ্ধতি জানুন। এখন থেকে সৃষ্টি টিভি ডাউনলোড করতে পারেন।